120টি প্রলয় আসছে, চমকে দেয়া খবর প্রকাশিত হল। গত কয়েক বছর ধরে সারা বিশ্বে নানান বিপদের ঝড় বয়ে গেছে। করোনা অতিমারি, অর্থনৈতিক সংকট, ঝঞ্ঝা তুফানের আঘাত, যুদ্ধবিগ্রহ, আগ্রাসন সবই দেখেছে পৃথিবী। ভারতবর্ষেও এর প্রভাব পড়েছে। করোনা এবং চীনা আগ্রাসন বড় সমস্যা হয়ে দেখা দিয়েছিল বিগত কিছু বছরে। তবে ভারত এই সব সমস্যা কাটিয়ে উঠে প্রবল গতিতে অগ্রগতি করছে। অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে ভারত এখন বিশ্বের প্রথম সারিতে অবস্থান করছে। ভারত যে আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেবে তা এক প্রকার নিশ্চিত হয়েই বলা যায়। বন্ধুরা, আজকের খবরটির গভীরে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন বন্দে মাতরম এই কথাটি। তো বন্ধুরা, চলুন এবার খবরটির গভীরে যাওয়া যাক। 120টি প্রলয় মিসাইল কেনার অনুমোদন দিল প্রতিরক্ষা মন্ত্রক। রিপোর্ট অনুযায়ী এই মিসাইলগুলিকে চীনের সীমান্তে মোতায়েন করা হবে। এই প্রলয় ব্যালিস্টিক মিসাইল 150 থেকে 500 কিলোমিটার দূরত্বে লক্ষ্যভেদ করতে সক্ষম। প্রয়াত সিডিএস বিপিন রাওয়াত যখন সেনাপ্রধান ছিলেন তখন থেকে এই প্রলয় মিসাইল তৈরির কাজ চলছিল। গত বছরের 21 এবং 22 ডিসেম্বর এই মিসাইলের সফল পরীক্ষণ হয়। সেনা সূত্রে খবর, প্রথম পর্যায়ে 120টি প্রলয় ক্ষেপণাস্ত্র কেনা হবে। এর সবগুলি মোতায়েন করা হবে চীন সীমান্তে। উল্লেখ্য, এই প্রথম স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সীমান্তে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনা। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে প্রলয় ক্ষেপণাস্ত্রটি। প্রথমে বায়ুসেনা এবং পরে সেনায় অন্তর্ভুক্ত করা হবে এই ক্ষেপণাস্ত্রটি। ঘণ্টায় প্রায় 2000 কিলোমিটার বেগে যেতে পারে প্রলয়। আকাশেই বদলে ফেলা যায় লক্ষ্যবস্তু এবং গতিপথ। তাওয়াং সংঘর্ষের পর এই মিসাইল মোতায়েনের সিদ্ধান্তে ভারতের তরফে চীনকে স্পষ্ট বার্তা পাঠানো হয়েছে, কোনোভাবে পিছু হটবে না তারা। প্রসঙ্গত, সাম্প্রতিক মাসগুলিতে বারংবার পিএলএর জেট বিমান ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করেছে। তবে চীনের এহেন আচরণ যে বরদাস্ত করা হবে না তা স্পষ্ট করে দিয়েছে ভারত। এদিকে সম্প্রতি ভারত চীন 17তম কমান্ডার স্তরের বৈঠক হয় লাদাখের চসুলে। তবে সেই বৈঠকেও কোনো দীর্ঘমেয়াদী সমাধানসূত্র বেরিয়ে এলো না। প্রসঙ্গত, গালওয়ান সংঘর্ষের পর থেকে ভারত চীন সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। গালওয়ান সংঘর্ষের পর থেকে এখনও পর্যন্ত ভারত ও চীনের মধ্যে মোট 16টি বৈঠক হয়েছে। একটি বৈঠক হয়েছিল গালওয়ান সংঘর্ষের আগে। এই বৈঠকগুলির ফলে কোথাও কোথাও শান্তি ফিরেছে, তবে সার্বিকভাবে সেনা প্রত্যাহার নিয়ে এখনও সামগ্রিক সমাধানসূত্র বেরিয়ে আসেনি। এরই মাঝে প্যাংগং হ্রদ সংলগ্ন ফিঙ্গার 8 থেকে মাত্র 16 কিলোমিটার দূরে একটি বড় সেতু বানানোর কাজে হাত দিয়েছে। অপরদিকে অরুণাচলেও আগ্রাসী মনোভাব দেখিয়েছে চীন। এরই মাঝে এবার চীনের ভাষাতেই চীনকে বার্তা পাঠানোর সিদ্ধান্ত নিল দিল্লি। বর্তমানে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দুদিকেই এখন দুই দেশের সমসংখ্যক সেনা মোতায়েন রয়েছে। চীনের আর্ম রড এবং রকেট রেজিমেন্টগুলি মোতায়েন রয়েছে রুডগ ঘাঁটি, প্যাংগং সোর দক্ষিণে এবং জিনজিয়াং সামরিক অঞ্চলের জিয়াদুল্লাহাতে। পিএলএর এয়ারফোর্স ডেমচোক এবং জিনজিয়াংয়ের হোতান এয়ারবেসে তাদের যুদ্ধ বিমান এবং বোমারু বিমান মোতায়েন করে রেখেছে। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন বন্দে মাতরম এই কথাটি। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।